ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 26 ডিসেম্বরে যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন মর্নিং আমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করি। তোমরা যদি কন্টিনিউ আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেখো, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে তোমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামে আর কোনো প্রবলেম থাকবে না। এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে, এবং ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে। সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। এবং আমরা সম্প্রতি নভেম্বর এবং অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্সও ছেড়ে দিয়েছি, তোমরা যদি সেগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নিন। তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি গুড গভর্নেন্স ডে কোন দিন পালন করা হয়েছে? তো এই দিনটি সম্প্রতি পালন করা হয়েছে 25 ডিসেম্বর। অপশান নম্বর সি এর সঠিক অ্যান্সার। 25 ডিসেম্বর সম্প্রতি গুড গভর্নেন্স ডে পালন করা হয়েছে। এই দিনটি অটল বিহারি বাজপেয়ীর জন্মবার্ষিকী হিসাবে পালন করা হয়, এবং এই দিনটি প্রথম পালন করা হয়েছিল 2014 সালে। এই দিনটি প্রথম পালন করা হয়েছিল এবং 2014 সালে অটল বিহারি বাজপেয়ীকে ভারতরত্ন প্রদান করা হয়েছিল। তো এই প্রশ্ন দিয়ে মোট 3টি প্রশ্ন আসছে। কী কী? প্রথম প্রশ্ন আসছে গুড গভর্নেন্স ডে কোন দিন পালন করা হয়েছিল? 25 ডিসেম্বর। সেকেন্ড প্রশ্ন আসছে এই দিনটি প্রথম কবে পালন করা হয়েছিল? 2014 সালে। এবং 2014 সালে অটল বিহারি বাজপেয়ী প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিল। তো চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ভারত আফগানিস্তান ও ইরানের ত্রিপাক্ষিক বৈঠক কোথায় আয়োজিত হয়েছে? তো এই বৈঠকটি সম্প্রতি আয়োজিত হয়েছে চাবাহারে। চাবাহার কোথায় অবস্থিত? ইরানের চাবাহারে এই বৈঠকটি সম্প্রতি আয়োজিত হয়েছে। অপশান নম্বর এ এর সঠিক অ্যান্সার। তো এখানে 2টি টার্ম এসছে, আফগানিস্তান এবং ইরান। আফগানিস্তান দিয়ে কী কী ইম্পর্টেন্ট? আফগানিস্তানের ক্যাপিটাল কাবুল, এর কারেন্সি আফগান আফগানি, এবং রাষ্ট্রপতি আশরাফ গানি। এবার আসছে ইরান। ইরান দিয়ে কী কী ইম্পর্টেন্ট? ইরানের ক্যাপিটাল তেহরান, এর কারেন্সি ইরানিয়ান রিয়াল, এবং রাষ্ট্রপতিকে হাসান রুহানি। তো এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, নেক্সট আছে তোমাদের জন্য টেস্ট অ্যান্ড রিভিশন। টেস্ট অ্যান্ড রিভিশনের 5টি প্রশ্ন আছে। 5টি প্রশ্ন কী কী আছে? ভারতের প্রথম জাস্টিস সিটি কোথায় স্থাপিত হতে চলেছে? নেক্সট প্রশ্ন আছে, নাসা যে স্পেস মিশনটি রিটায়ার হতে চলেছে তার নাম কি? এইটা মিশন হবে, তার নাম কি? এবং 3rd প্রশ্ন আছে, সেফ সিটি প্রজেক্ট কোন মিনিস্ট্রির অন্তর্গত অ্যাপ্রুভ করা হয়েছিল? 4th কোশ্চেন আছে, কোন দেশ উবেরের উপর 4 লাখ ইউরো জরিমানা করেছেন? এবং 3rd প্রশ্ন আছে, সম্প্রতি নীতিন গাডকারি 9,533 কোটি টাকা যোজনা কোথায় শুরু করেছেন? আজকের কোশ্চেন লেভেল খুবই সহজ আছে। 5টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের অ্যান্সার তোমরা পাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো প্রথম প্রশ্ন কি আছে, ভারতের প্রথম জাস্টিস সিটি কোথায় স্থাপিত হতে চলেছে? তো এই জাস্টিস সিটি প্রথম স্থাপিত হতে চলেছে কোথায়? এটি স্থাপিত হতে চলেছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে এটি স্থাপিত হতে চলেছে। নেক্সট প্রশ্ন আছে, নাসার যে স্পেস মিশনটি রিটায়ার হতে চলেছে তার নাম কি? তার নাম কি? তার নাম কেপলার। কি? কেপলার। পরের প্রশ্ন আছে, সেফ সিটি প্রজেক্ট কোন মিনিস্ট্রির অন্তর্গত অ্যাপ্রুভ করা হয়েছিল? তো এই প্রজেক্টটি অ্যাপ্রুভ করা হয়েছিল হোম মিনিস্ট্রির অন্তর্গত, হোম মিনিস্ট্রির অন্তর্গত এটি অ্যাপ্রুভ করা হয়েছিল। এবং এই প্রজেক্টটি কোথায় শুরু হয়েছে? এই প্রজেক্টটি শুরু হয়েছে লখনৌতে। তো বর্তমান আমাদের হোম মিনিস্টারকে রাজনাথ সিং। পরের প্রশ্ন আছে, কোন দেশ উবেরের উপর 4 লাখ ইউরো জরিমানা করেছে? তো এটি জরিমানা করেছে ফ্রান্স। লাস্ট প্রশ্ন আছে, সম্প্রতি নীতিন গডকরি 9,533 কোটি টাকার যোজনা কোথায় শুরু করেছেন? এই যোজনাটি শুরু করেছেন অন্ধ্রপ্রদেশে। কোথায়? অন্ধ্রপ্রদেশে এটি শুরু করেছে। তো 5টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের অ্যান্সার তোমরা পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি তোমরা 1টিও প্রশ্নের অ্যান্সার না পারো তাও অবশ্যই জানাবে। চলো এবার নেক্সট কী প্রশ্ন আছে সেটি দেখে নেব। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ললিতগিরি সংগ্রহালয়ের উদ্ঘাটন কোথায় করা হয়েছে? তো এর উদ্ঘাটন কোথায় করা হয়েছে? এটির উদ্ঘাটন করা হয়েছে উড়িষ্যাতে। অপশান নম্বর সি এর সঠিক অ্যান্সার। উড়িষ্যাতে এটির উদ্ঘাটন করা হয়েছে, এবং এটির উদ্ঘাটন করেছেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটির উড়িষ্যার কটকে উদ্ঘাটন করেছেন, এবং এখানে এসে উড়িষ্যা, উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রীকে নবীন পটনায়ক। নেক্সট প্রশ্ন আছে, পূর্ব প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলের নাম কী রাখা হয়েছে? নাম রাখা হয়েছে সদেব অটল। অপশান নম্বর বি এর সঠিক অ্যান্সার। সদেব অটল রাখা হয়েছে পূর্ব প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলের নাম। এখানে দেখো বিজয়ঘাট আছে, বিজয়ঘাট কার সমাধিস্থলের নাম? বিজয়ঘাট লালবাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলের নাম। এখানে আছে শক্তিস্থল, শক্তিস্থল ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম।
তোমরা কি কমেন্ট বক্সে জানাতে পারবে যে শান্তিবন কার সমাধিস্থলের নাম? পারলে তোমরা এটি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো নেক্সট নেক্সট আছে, সম্প্রতি আইআইটি ভুবনেশ্বরের উদ্ঘাটন কে করেছেন? তো আইআইটি ভুবনেশ্বরের উদ্ঘাটন করেছেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার, নরেন্দ্র মোদী এটির উদ্ঘাটন করেছেন। পরের প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশ তার নতুন রাজধানী গীতিকা করবে বলে ঘোষিত করেছে? তো এটি করেছে বুরুন্দি। অপশন নম্বর ডি এস বি এর সঠিক অ্যান্সার, বুরুন্দি তার নতুন রাজধানী গীতিকা করবে বলে ঘোষিত করেছে। তো এখানে এসছে বুরুন্দি। বুরুন্দি দিয়ে কী কী ইম্পর্টেন্ট? বুরুন্দির ক্যাপিটাল, বর্তমান ক্যাপিটাল বুজুম্বুরা, এবং কারেন্সি বুরুন্ডিয়ান ফ্রাঙ্ক, এবং রাষ্ট্রপতি পাইরি এনকুরুন জিজা। কে রাষ্ট্রপতি? পাইরি এন কুরুন জিজা। এবং বর্তমানে বুরুঞ্জি জানিয়েছেন যে তার নতুন রাজধানী করবেন গীতিকা। নেক্সট প্রশ্ন আছে, ইলেকট্রিক মন্ত্রণালয় কবে থেকে সমস্ত মিটারকে স্মার্ট প্রিপেড করতে চলেছেন? তো এটি করতে চলেছেন 1 এপ্রিল 2019 সালে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার, 1 এপ্রিল 2019 সাল দিয়ে ইলেকট্রিক মন্ত্রণালয় সমস্ত মিটারকে স্মার্ট প্রিপেড করতে চলেছেন। তো বর্তমান আমাদের ইলেকট্রিক মন্ত্রীকে সেটিও জেনে রাখা দরকার, বর্তমান আমাদের ইলেকট্রিক মন্ত্রী পীয়ূষ গোয়েল। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন রাজ্য বিরোধী ভিড় হিংসা বিল পাস করেছেন? তো এটি পাস করেছেন মণিপুর রাজ্য। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার, মণিপুর রাজ্য সম্প্রতি এই বিলটি পাস করেছেন। তো মণিপুর এসছে, মণিপুরের ক্যাপিটাল কি? ইম্ফল। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং গভর্নর নাজমা হেপতুল্লা। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ক্লাব বিশ্বকাপ পুরস্কার কে জিতেছেন? তো এই পুরস্কারটি জিতেছেন রিয়েল মেড্রিড। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার, এবং রিয়েল মেড্রিড LNকে হারিয়ে এই পুরস্কারটি সম্প্রতি জিতেছেন। পরের প্রশ্ন আছে, লোটে শেরিং ভারত সফরে আসতে চলেছেন, তিনি কোন দেশের প্রধানমন্ত্রী? তো লোটে শেরিং হচ্ছেন ভুটানের প্রধানমন্ত্রী। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, যিনি সম্প্রতি ভারত সফরে আসতে চলেছেন। তিনি 27 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত ভারত সফরে থাকবেন। তো এখানে এসছে ভুটান, ভুটানের ক্যাপিটাল থিম্পু এবং প্রধানমন্ত্রী লোটে শেরিং। নেক্সট প্রশ্ন আছে, কেন্দ্রীয় স্বাস্থ্য ব্যুরোর রিপোর্ট অনুযায়ী ভারতে সরকারি ডাক্তারের অনুপাত কত? তো ভারতে সরকারি ডাক্তারের অনুপাত 1:11,882। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার, মানে 11,882 জনকে একটি মাত্র ডাক্তার দেখবে। ভারতের অবস্থা এতটাই খারাপ ডাক্তারদের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশ প্রথম যোগা কলেজ শুরু করবে বলে ঘোষণা করেছেন? তো এই ঘোষণাটি করেছেন সম্প্রতি চীন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার, চীন একটি যোগা কলেজ স্থাপিত করতে চলেছেন, এমনই ঘোষণা করেছেন চীন। তো এখানে এসছে চীন, চীন দিয়ে কী কী ইম্পর্টেন্ট? চীনের ক্যাপিটাল বেইজিং, চীনের কারেন্সি রেনমিন বি, এবং চীনের প্রেসিডেন্টকে সি জিনপিং। নিশ্চয়ই এগুলো তোমাদের মনে আছে। চলো নেক্সট, সম্প্রতি জয়নারায়ণ প্রসাদ প্রয়াত হয়েছেন, তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? তিনি যুক্ত ছিলেন রাজনীতির সাথে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার, তিনি একজন রাজনীতিবিদ যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, এবং তিনি ভারতীয় জনতাবাদীর সাথে যুক্ত ছিলেন, এবং তিনি ক্যাবিনেট মন্ত্রণালয়ের সাথেও যুক্ত ছিলেন। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এই পর্যন্তই। এবার আমরা দেখে নেব লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার, সম্প্রতি এশিয়াটিক লায়ন কনজারভেশন প্রজেক্ট কে শুরু করেছেন? তো এই প্রজেক্টটি সম্প্রতি শুরু করেছেন পর্যটন মন্ত্রণালয়। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার, পর্যটন মন্ত্রণালয় সম্প্রতি এই প্রজেক্টটি শুরু করেছেন। যত স্টুডেন্ট পর্যটন মন্ত্রণালয়ে অ্যান্সার দিয়েছ সবাই সঠিক অ্যান্সার দিয়েছ। তো চলো আজকে তোমাদের জন্য কী প্রশ্ন আছে সেটি দেখে নেব। আজকের কোশ্চেন অফ দি ডে তোমাদের জন্য প্রশ্ন আছে, সম্প্রতি সাইকেলে বিশ্ব ভ্রমণ করে কোন ভারতীয় প্রথম এশিয়ান মহিলা হয়েছেন? চারটি অপশান আছে, যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, নিচে লাইক বটন আছে, লাইক করবে এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করবে, যাতে তোমাদের সাথে সাথে অন্যান্য স্টুডেন্টদেরও হেল্প হয়। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে সাবস্ক্রাইব বটন আছে, সাবস্ক্রাইব করে নেবে এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে।